হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়োমাটির দু হাজার চব্বিশ ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল অন্ধকু হত্যার প্রচারক ছিলেন এর উত্তর হবে হলওয়েল দু নম্বর প্রশ্ন হল ট্যাশ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান এর উত্তর হবে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে তিন নম্বর প্রশ্ন হল কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে এরপরে আছে একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন এর উত্তর হবে সিরাজ উদ্দোল্লা দু নম্বর প্রশ্ন হল চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন এর উত্তর হবে লর্ড কর্নওয়ালিস আজকের ক্লাসের পিডিপটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে তিন নম্বরে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হল সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল দু নম্বর প্রশ্ন হল ভারতে ব্রিটিশ প্রেসিডেন্ট ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল চার নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল দু নম্বর প্রশ্ন হল উডের প্রতিবেদন বর্ণনা করো তারপরে পাঁচ নম্বরে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি ছিল আর এর সাথেই আছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল এরপরে দু নম্বরে আছে ভারতে ব্রিটিশ কোম্পানির শাসনে সেনাবাহিনী কিভাবে গড়ে তোলা হয়েছিল তার বর্ণনা দাও আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে